কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। আবার আমরা এসে গেছি চট্টগ্রামের অনুকৃতি বিজয় আড্ডায়। সঙ্গে আছে আমার বিশিষ্ট অভিনেতা পার্থ সাউদিতে পার্থদা। তো আমি শুনে নেব ওনার থেকে, প্রথমেই বলে রাখি বল কলকাতা, উনি আগেও বল কলকাতার পর্দায় এসেছেন, উনি বল কলকাতার একজন বলতে পারেন যে সদস্য হিসেব মতো। তো সেক্ষেত্রে ওনার কাছে শুনে নেব আজকে প্রসেনজিৎদা বা মানে অনুকৃতি যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, বিশেষ করে এই রকম একটা পরিস্থিতির মধ্যে সামান্য একটু মুহূর্তে আমরা যদি আনন্দ ভাগ করে নিচ্ছি, সবার থেকে দেখা হচ্ছে, যেমন আপনার সাথে আমার দেখা হলো, তো সেই ব্যাপারে এটি একটু কিছু বলেন। প্রথমেই বিজয় সম্মেলনীতে আজকে যে সবাই জড়িত হয়েছে তার জন্য প্রত্যেককে বিজয়ের শুভেচ্ছা, অনুকৃতির সদস্যদেরকে শুভেচ্ছা ভালোবাসা। এই যখন ছোটবেলা থেকে শুনে আসছি করোনা, এইটা করোনা, ওটা করোনা, 2020 সালেও দাঁড়িয়ে চারিদিকে ভয়ে রয়েছি, কারণ পেছনে আছে করোনা। অনুকৃতি এবং প্রসেনজিৎ চক্রবর্তী, বিশেষ করে প্রসেনজিৎ চক্রবর্তী এমনভাবে এমন একটা আয়োজন করে, আমি এতে অনেকবার এসেছি প্রসেনজিতের ডাকে, কোন সময় বারণ করতে পারিনি। তো এটা খুবই ভালো আয়োজন। এই সময়ে আমরা যে আবার আস্তে আস্তে সবাই জড়িত হচ্ছি, মিলিত হচ্ছি এবং পরস্পরের সঙ্গে পরস্পরের একটা যোগাযোগ তৈরি হচ্ছে আবার, এবং এখানে এসে এবার দেখলাম যে নির্বাচিত নাট্যাংশের পাঠ না অভিনয় খুবই ভালো, এবং প্রসেনজিতের আয়োজন অসম্ভবই ভালো। এর জন্য ধন্যবাদ প্রসেনজিৎকে এবং অনেক করিতে। খুব ভালো লাগলো এ কথা শুনে। এবং সব থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে আস্তে আস্তে আমরা বিশেষ করে আপনাদের যে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে সমস্ত বাধা কাটিয়ে আস্তে আস্তে সচল হচ্ছে, তো সেই জায়গায় আপনি হয়তো কাজে যোগ দিয়েছেন ইতিমধ্যে, জানি না আমি সেটা ঠিক, তো সেই ব্যাপারটা নিয়ে একটু যদি কিছু বলেন, কী অবস্থা এখন, কীভাবে কাটছে মানে দিন? না, দিন কাটতে কোনো অসুবিধা হয়নি, যেরকমভাবে মানে লকডাউনের সময় এবং এই সময়ে আমাদের দেখাশোনা, যেগুলো নাকি 14-16 ঘন্টা কাজ করার পরে এসে আমাদের দেখা, ছবি দেখা, কোনো বই পড়া হতো না, সেটা কিন্তু বিপুলভাবে হয়েছে এবং সর্বক্ষণে সেই অভ্যাসটা হয়ে গেছে আর কাজের মধ্যে ঢুকে গেছি আমরা 11 জুলাই থেকে, 11 জুন থেকে ঢুকে গেছি এবং সেখানে কাজ চলছে। আস্তে আস্তে সবই তো আস্তে আস্তে ওপেন হচ্ছে, যেমন মেট্রো ওপেন হয়ে গেল, ট্রেন ওপেন হয়ে গেল, সবই। একটা ভয় তো ছিল, এটা তো অদ্ভুত ভয়, মানে ছোটোবেলা থেকে ভূতের ভয় পেতাম রাতের বেলা, দিনের বেলা নয়, এই তো দিন রাত কখন কোথাতে ঢুকে দাঁড়াবে সেটাও তো জানি, বলছে এটা করো না ওটা করো না, তবে অনেকগুলো কাটছে। এটা অনেক জিনিস এসেছিল, অনেক অনেক রকম রোগ এসেছিলো, আমরা ভয় পেয়েছিলাম HIV ও মুক্তমুখ, এটা করা যাবে না, করোনাও ভয় সমস্ত কাটিয়ে উঠতে পারছি। তবে সবচেয়ে ভয় হচ্ছে করোনার তো অনেক রকম ইয়ে আছে, দুর্নীতি যেন করোনার মানে না ছড়িয়ে পড়ে, এরমভাবে ছড়িয়ে না পড়ে, সেটা থেকে আমাদেরকে সবাইকে কেটে বেরিয়ে আসতে হবে, ভয় কাটিয়ে বেরোতে হবে এবং আমাদের আবার উৎসবে মেতে উঠতে হবে। আমাদের অনেক ডিসিপ্লিন করে দিয়েছে, অনেক অনেক পড়াশোনা, অনেক বেশি ভাবনা চিন্তা করতে শেখাচ্ছে, করো অনেক কিছুই শেখালো, নতুন করে শেখালো। এবং আপনি যেটা বললেন সেটা যদি তুলে ধরি, ভূত ভবিষ্যৎ বর্তমান, এখন তার সাথে করোনা, এইসব মতো এরকম এরকম রোগ তো পৃথিবীতেই কোনো এক্সিস্ট ছিল না, মানে অনেক বড় রোগ এসেছে, সেটি হচ্ছে দিনে দিনে পাল্টাচ্ছে নিজের মানে রূপ, যেটা বলে আমিও দেখেছি, তো আপনারাও দেখেছেন নিশ্চয়ই, এমনও লোক আছে করোনা পজিটিভ তৃতীয়বার কিন্তু কোনো সিমটম নেই, অদ্ভুত, মানে এই ব্যাপারটা খুব খুব মানে প্রবলেমেটিক। আর যাই হোক, যে লাস্টে বল কলকাতা নিউজ চ্যানেল তো আপনি জানেন, নতুন করে কিছু বলার নেই, সেই ব্যাপারে আপনি অনেকবার পর্দায় এসেছেন আমাদের, এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি বল কলকাতা নিয়ে যদি দু একটা কথা বলেন, শুভেচ্ছা দেন, খুব ভালো লাগবে। কেমন কাজ করছি আমি বা বল কলকাতা কেমন কাজ করছে আমাদের?
বড় কলকাতার সঙ্গে একদম প্রথম থেকেই আমাকে জড়িত করে রেখেছে, তবে এবছর পাঠাতে পারিনি শুভেচ্ছা বার্তা, কারণ বড় কথার কলকাতার পেজটা আমার কাছে এখন নেই, কেন জানি না। তো বড় কলকাতা আশা করি এগিয়ে যাবে এবং নতুন নতুন খবর আমাদেরকে পৌঁছে দেবে এবং আমরা অনেক কিছু দ্রুত জানতে পারবো, এইটা কামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর সবার শেষে একটাই কথা বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের লড়তে হবে, সবাইকে লড়তে হবে। নমস্কার। বল কলকাতা থেকে সৌমিক, সাথে সমীর অন্দাস ক্যামেরা। বম্বে স্পাইস আর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কোন্নগরী পুজোর আনন্দে বিধিনিষেধ মেনে মন ভরে ভুরি ভোজনের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বম্বে স্পাইস। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই ও তন্দুর। ফ্রি হোম ডেলিভারি অ্যাবাভ রুপিস 500 অর্ডার ভ্যালু। কন্ট্যাক্ট নাম্বার 2674-0607 ও 9051-865269। আমাদের ওয়েব অ্যাড্রেস হল www.bombayspice.in। আর ইমেল করার জন্য rupok@bombayspice.in, enquiry@bombayspice.in। আমাদের অ্যাড্রেস হল 449 ইন্দিরা গান্ধী রোড, কোন্নগর, হুগলি বাস স্টপ, কোন্নগর, বাটা। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।